নিশ্চিন্তাপুরে গৃহবধূকে জবাই করে হত্যার ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের হয়েছে গত রবিবার রাতে নিহত গৃহবধূর বড় ভাই কাজী মোহাম্মদ ফরিদ বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন মামলায় নিহত গৃহবধূর স্বামী শাহালম ও অজ্ঞাতনামা আরো চার ব্যক্তিকে আসামি করা হয়েছে মাথার স্কার দিয়ে মুখ বান্ধি ফেলে বুড়ার আতর এক পাট টানি

তো সে কারণে হঠাৎ করে আমার মুখুন হয়ে যায় তো আমি এখন আমার আমার হত্যার বিচার চাই যারা আমার মুখ হত্যা করে যায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই যারা গুজিত রাতন ব্যাকুল কোনো দেখি যারা আন্ডার টেলিফোন করে নিই তার বিচার চাই শাহ আলম প্রকৃত কুনির এবং এই ঘটনার রহস্য উদ্ঘাটন করে যারা এই ঘটনা জড়িত তারা দৃষ্টান্তমূলক শাস্তি চায় নিহত গৃহবধূ শেলি লাশ ময়না তদন্ত শেষে বাপের বাড়ি উপজেলার পমরা ইউনিয়নের উত্তর পোমরা মৌলবীপাড়া এলাকায় আনা হয় সোমবার দুই সেপ্টেম্বর বিকাল পাঁচটার দিকে স্থানীয় জামে মসজিদে জানাজা শেষে এলাকার কবরস্থানে লাশ স্থাপন করা হয় রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মাহমুদ আহসানুর কাদের ভুইয়া বলেন মামলা হয়েছে আমরা চেষ্টা করছি বিদেশ আসতে হয়তো সমস্যা হচ্ছে চেষ্টা করতেছি এর আগে রবিবার এক তিনটার দিকে প্রবাসে থাকা স্বামীর জন্য মাংস পাটাতে যাওয়ার সময় উপজেলার আক্তারকে উপজেলার হোসনেবাদ ইউনিয়নের চন্দ্রকোনা নিশ্চিন্তপুর সড়কে শেখ রাসেল পার্কের পার্শ্ববর্তী এলাকায় মুকুশ পরিহিত চার ব্যক্তি তাকে জবাই করে পালিয়ে যায় ডেক্স নিউজ সিপ্লাস চট্টগ্রাম